হ্যালো ফ্রেন্ডস, এবার পর্ণার হয়ে মায়ের বিরুদ্ধে কিন্তু মুখ খুলল সৃজন। আপকামিং এপিসোডে ঝড়কে মুগ্ধ হয়েছে দর্শকেরা। আসুন দেখে নেওয়া যাক এক নজরে নিম্ফুরের মধুতে কি হতে চলেছে। বর্তমানে কিন্তু জি বাংলা নিম্ফুরের মধু কিন্তু ধারাবাহিকটি দর্শক মহলে বেশ জনপ্রিয়তা কিন্তু অর্জন করেছে। এই ধারাবাহিকের মুখ্য দুই চরিত্র পর্ণা এবং সৃজন। প্রথম থেকে পর্ণা চরিত্রটি কিন্তু দর্শকদের কাছে বিশেষ গ্রহণীয় হয়ে উঠল, কিন্তু একজন ছেলে হিসেবে সৃজনের চরিত্রটি কিন্তু মেনে নিতে পারেনি দর্শকেরা। ফলে প্রথম থেকে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ট্রোলের কিন্তু শিকার হতে হয় তাকে। তবে সম্প্রতি কিন্তু টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গেছে মায়ের আঁচল ছেড়ে বেরিয়ে পর্ণার পাশে কিন্তু দাঁড়িয়েছে ছেলে। ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা কিন্তু সকলেই জানেন যে পর্ণার দেওর চয়নের কাছ থেকে কিন্তু জালিয়াতি করে নেওয়া টাকা উদ্ধার করতে কিন্তু তৎপর হয় পর্ণা। এই কাজে কিন্তু তাকে সাহায্য করে সৃজনও। এরপরে কিন্তু ওয়েটার সেজে পর্ণা সৃজন চয়ন প্রতারকদের একটি পার্টিতে পৌঁছায় এবং টাকার ডিলের কিন্তু সমস্ত ঘটনার কিন্তু রেকর্ড করা হয়। ফেরার সময় কিন্তু পর্ণা বিপদের সম্মুখীন হলেও সেই বিপদ থেকে কিন্তু তাকে উদ্ধার করে সৃজন এবং শেষ পর্যন্ত কিন্তু পুলিশের হাতে সমস্ত প্রমাণ তুলে দিয়ে কিন্তু প্রতারকদের ধরা সম্ভব হয় এবং পুলিশ তাদের কিন্তু খুব শীঘ্রই 50,000 টাকা ফেরত পাওয়ার কিন্তু প্রতিশ্রুতি দেন। আজকে কিন্তু টেলিকাস্ট হওয়ার পর্ব অনুযায়ী কিন্তু পুলিশের কথা মতো কিন্তু টাকা ফেরত পায় দত্ত পরিবার। তবে পুলিশ সহ কিন্তু বাড়ির সকলেই কিন্তু পর্ণার সাহসিকতা প্রশংসা করলেও কিন্তু প্রতিবারের মতো কিন্তু তাকে তাচ্ছিল্য করে তার শাশুড়ি এবং বাড়ির বেশ কয়েকজন। শাশুড়ি পর্ণাকে নানান কথা শোনালেও কিন্তু পর্ণার পাশে দাঁড়ায় সৃজন। সে বলে চয়ন তার নিজের ভাই এবং বিপদের সময় ভাইকে সাহায্য করা কিন্তু তার কর্তব্য, তাই পর্ণা যা করেছে কিন্তু একদম ঠিক করেছে। যদিও মায়ের বিরুদ্ধে কথা বলায় কিন্তু বেজায় খেপেছে মানে তার মা, তবুও কিন্তু মায়ের বিরুদ্ধে গিয়ে কিন্তু বউয়ের পাশে দাঁড়ানোয় কিন্তু বেশ খুশি হয়েছেন দর্শকেরা। আপনি কি খুশি হয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন। আর বাংলা বিনোদন জগতের লেটেস্ট আপডেট নিউজ পেতে কিন্তু চ্যানেলটির সঙ্গে এইভাবেই জুড়ে থাকবেন।